দেখে মনে হচ্ছে যে এরাও রোজা আছে, রমজান মাসে একদম দেখেন কিরকম চুপচাপ, অর্থাৎ একদম মানে একদম মনে হচ্ছে যে রোজা রেখে দিছে, অ্যাক্টিভিটিসটা মনে এদেরও কমে আসছে। যাই হোক মজা করলাম, তো চলেন দেখি পুঁতিটা। দেখেন পুঁতিটা হাড়ি থেকে কিন্তু পাখি বের হচ্ছে মাশাল্লাহ, হাড়ি ব্লু কালার মাশাল্লাহ। এখানে আমরা ডিম নিয়ে বসে থাকা দেখতেছি, সুন্দর দেখেন মাশাল্লাহ, দুইটা কিউট পাখি। কিন্তু আমি বুঝতেছি না কলোনিতে এখন এইরকম হচ্ছে কেন, মেয়ে পাখিগুলোর একজন আরেকজনের সাথে এত ভাব হয়েছে। হ্যাঁ দেখেন যে দুইটাই মেয়ে পাখি, যে জায়গায় একটা মেয়ে পাখি আর একটা মেয়ে পাখিকে কিন্তু মেরে ফেলে করতেছিল মাশাল্লাহ। একটা পাখি অনেক সুন্দর করে দেখেন ডিম নিয়ে বসে আছে, আর এগুলো হচ্ছে সেই কিউটের ডাব্বা বাচ্চাগুলো, এগুলো হচ্ছে আমি ওই প্রবাসী ভাইয়ের জন্য জমাচ্ছি। মাশাল্লাহ এখানে আমরা তিনটা বাচ্চা দেখতে পারলাম, কিউট তিনটা বাচ্চা হয়েছে। দেখেন বাচ্চাগুলো দেখে কতটা না সুন্দর লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। রমজান মাস, আর আমি কোথায় দাঁড়া আছি আপনারা বুঝতে পারছেন, সেটা হচ্ছে আপনাদের সবচেয়ে পছন্দের জায়গা এবং আমার পছন্দের জায়গা রঙিন কলোনির সামনে। আজকে আমি আমার রঙিন কলোনির আপডেট দিব, তো চলেন দেখি রঙিন কলোনির কোনটার কী অবস্থা। আর আরেকটা কথা বলি, রমজান মাস উপলক্ষে আমার কিন্তু ভিডিও টাইম শিডিউলটা পিছায় এবং আগায় আসছে, অর্থাৎ আগে যখন 8:30 আমি ভিডিও পাবলিশ করতাম ইউটিউবে, সেটা এখন আমি 7:00 করতেছি, এবং ফেসবুকে 9:00 করতাম, সেটা আমি এখন 7:30 করতেছি। সো এখন থেকে এই দুইটা টাইমে আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। তো চলেন যাই রঙিন কলোনির কী অবস্থা। তো আমরা হচ্ছে এখন রঙিন কলোনির সামনে, আমরা রঙিন কলোনিতে ঢুকবো, কী অবস্থা রঙিন কলোনির একটু দেখার চেষ্টা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম করে ঢুকলাম, মাশাল্লাহ রঙিন কলোনির পাখিগুলো প্রতিটা হাড়ি টু হাড়িতে ঢুকে আছে এবং খুব সুন্দরভাবে আসে। দেখেন এদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে এরাও রোজা আছে, রমজান মাসে একদম দেখেন কিরকম চুপচাপ, অর্থাৎ একদম মানে একদম মনে হচ্ছে যে রোজা রেখে দিছে, অ্যাক্টিভিটিসটা মনে এদেরও কমে আসছে। যাই হোক মজা করলাম, তো চলেন দেখি প্রতিটা। দেখেন প্রতিটা হাড়ি থেকে কিন্তু পাখি বের হচ্ছে মাশাল্লাহ, দেখ খুব ভালো, দেখেন প্রতিটা হাড়ি থেকে বের হয়েছে। তো আমরা প্রথমত হচ্ছে এই দিক থেকে চেক করতে শুরু করব। প্রথম এক নম্বর আমার লাকি হাড়ি ব্লু কালার মাশাল্লাহ। এখানে আমরা ডিম নিয়ে বসে থাকা দেখতেছি, সুন্দর দেখেন ডিমগুলো দেখে মনে হচ্ছে জমছে, এটাতে নাই এটাতে নাই মাশাল্লাহ। এখানে আমরা তিনটা ডিম দেখতে পাচ্ছি, তারপর কি অবস্থা, এটাতেও নাই এটাতে নাই, এটাতে কিছুদিন হইলো বাচ্চা বের হয়েছে, অথবা দুই একে ডিম পারবে আশা করি, এটাও তো নাই নাই। আসলে পুঁতিটা এইটাতে কিন্তু ডিম পারবে মনে হচ্ছে, যে লোম পরে আছে, অর্থাৎ এখানে একটা ডিম বসে পাখি ডিম এত ডিম পাওয়ার জন্য হ্যাচিং করতেছিল। মাশাল্লাহ একটা পাখি অনেক সুন্দর করে দেখেন ডিম নিয়ে বসে আছে, লুকিংটা সো 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 কিউট, দেখেন কত সুন্দর করে ডিমটা আবার আগলায় নিয়ে ভিতরে রেখে দিল, এটাতেও নাই। আর এগুলো হচ্ছে সেই কিউটের ডাব্বা বাচ্চাগুলো, এগুলো হচ্ছে আমি ওই প্রবাসী ভাইয়ের জন্য জমাচ্ছি। প্রবাসী ভাইয়ের কাছে একটা কথা, আপনি যদি দেশে এসে থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন, কারণ আপনার পাখি মোটামুটি রেডি হয়ে আসছে। মাশাল্লাহ এখানে আমরা 4টা ডিম দেখতে পাচ্ছি, সুন্দর, এটাতে নাই এটাতেও নাই এটাতে নাই এটাতে মেবি ডিম পারবে, দেখেন এই যে লোম দেখা যাচ্ছে, তার মানে এখানে কেউ না কেউ ডিম তাপ ডিম পাড়ার জন্য রেডি হচ্ছিল। এটার কি অবস্থা, মাশাল্লাহ দুইটা কিউট পাখি। কিন্তু আমি বুঝতেছি না কলোনিতে এখন এইরকম হচ্ছে কেন, মেয়ে পাখিগুলোর একজন আরেকজনের সাথে এত ভাব হয়েছে। হ্যাঁ দেখেন যে দুইটাই মেয়ে পাখি, যে জায়গায় একটা মেয়ে পাখি আর একটা মেয়ে পাখিকে কিন্তু মেরে ফেলে, একটা দুইটা মেয়ে পাখি কিন্তু ব্রিডিং মুডে আসছে, সুন্দর। কিন্তু বুঝতেছি না ইদানিং ওদের কেমন খুব ভাব হয়েছে, মারামারি করে না, এক হাড়িতে সুন্দরভাবে বসে থাকে, ওরা বসে থাকলেও কিন্তু আমার ভয়ে বুক কাঁপে, কখন মারামারি হবে কখন রক্তাক্ত হবে। এটাতে নাই, এটা কি অবস্থা, এটা তো নাই মাশাল্লাহ। এখানে আমরা তিনটা বাচ্চা দেখতে পারলাম, কিউট তিনটা বাচ্চা হয়েছে, দেখেন বাচ্চাগুলো দেখে কতটা না সুন্দর লাগতেছে। তিনটে ক্লাসিক বাচ্চা হবে মেবি, যেটা মনে হচ্ছে
এটা কি অবস্থা? মাশাল্লাহ, এটাতে দুইটা ডিম নিয়ে বসে আছে পাখিটা, জোস অনেক সুন্দর। তারপর এটাতে, এটা তো নাই। তারপর হচ্ছে মাশাল্লাহ এখানে একটা পাখি বসে আছে, মেবি হয়তো বা ডিম দিবে, না ডিম দিছে আই নো, যাই না না ডিম দেয়নি, ডিম দিবে হয়তো বা। আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে এই যে ডিম দেওয়ার আগে কিন্তু এই যে লোম পড়ে থাকে এরকম, অর্থাৎ এরা এই কন্টিনিউ বসে থাকে, অর্থাৎ জায়গাটাকে গরম করে তারপরে ডিম। মাশাল্লাহ আমরা এখানে এখানে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে এই গরম আর ঠান্ডা আবহাওয়ার মধ্যে এখন যে পাখিগুলো স্ট্রাগল করে ডিম বাচ্চা করতেছে, এটাই অনেক। আবহাওয়াটা একটু স্বাভাবিক হোক, আমার কথা হচ্ছে হয় খুব গরম হোক না হলে খুব ঠান্ডা হোক, যে ঠান্ডা গরম আবহাওয়াটা খুব খারাপ। মাশাল্লাহ এখানে আমরা মেবি একটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন মাশাল্লাহ এখানে একটা বাচ্চা হয়েছে, এখানে আরও বাচ্চা ফুটছিল কিন্তু বাচ্চাগুলো কোনো কারণে মারা গেছে এই খারাপ আবহাওয়ার কারণে। তারপর এই এখানে কি অবস্থা? এটাতে, এটা তো নাই, এটাতে নাই। এখানে একটা পাখি উড়ে বের হওয়া দেখলাম, মেবি হয়তো বা ডিম পারবে, অনেকগুলো হাড়িতে আবারও হয়তো বা ডিম পারবে, এরকম একটা অবস্থায় আছে। মাশাল্লাহ এখানে আমরা না, এখানে ডিম বাচ্চা কিছুই নাই, এটাতে নাই, এটাও নাই। মাশাল্লাহ এখানে আমরা তিনটা ডিম দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। তারপর এটার কি অবস্থা? এটা তো নাই, এটাতে নাই, পাখিগুলো সব একদিকে চলে আসছে। এটার কি অবস্থা? মাশাল্লাহ এখানে আমরা তিনটা ডিম দেখতে পাচ্ছি। আর পাখিগুলো দেখেন কীভাবে ক্যাটেল ফিশ বনটা কীভাবে খাইছে, একদম ফাঁকা করে ফেলছে। ক্যাটেল ফিশ বন আর গ্রিট আমি কিন্তু এইভাবে আমার কলোনিতে দিয়ে থাকি। অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই আপনি কীভাবে দিয়েন, এভাবে আনলিমিটেড দিয়ে রাখি। আর আরেকটা জিনিস, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি যে আপনারা দেখলেন বেশ কিছু হাড়িতে ডিম দেখতে পারলেন, বাচ্চা দেখতে পারলেন। আর মাশাল্লাহ এই জিনিসটা দেখে খুবই ভালো লাগতেছে, কারণ রঙিন কলোনিতে ঠিক আগের মতন আবারও ভরপুর হয়ে উঠুক আমার অনেক অনেক দর্শক আছে যারা চায়। আর আমিও আমার নিজে থেকে মন প্রাণ চেষ্টা করতেছি যেন আমি আগের মতন রঙিন কলোনির রূপটা ফিরে নিয়ে আসতে পারি। যাই হোক, এখন একটা খারাপ একটা আবহাওয়া যাচ্ছে, এখন পর্যন্ত আমরা রিকভারি করতে পারিনি, না ঠান্ডা না গরম। আমার কথা হচ্ছে ঠান্ডা হলে খুব ঠান্ডা হোক, গরম হলে খুব গরম হোক, কিন্তু এই ঠান্ডা গরম ঠান্ডা গরম এই আবহাওয়া আমার খুবই খারাপ লাগছে। যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছা যত দ্রুত আমরা এটা থেকে রিকভারি করতে পারি ততটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এবং আমার ভালোবাসার পাখিগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।